আসসালামু আলাইকুম, আমি রকন হক। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। আমার এটা লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার বলতে আমার আসলে সব কোর্স করা শেষ, এখন আমার শুধু প্রজেক্ট দেওয়াটা বাকি আছে, তাহলেই আমার ভার্সিটি কমপ্লিট। তো কোডম্যান মিরিতে যেভাবে আসা, সেটা হলো কোডম্যান মিরিতে আসার গল্পটা হলো, আমি ইউটিউবে মিনাস ভাইয়ের কিছু ভিডিও দেখি। তো তার ভিডিও দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি কি বলবো, উনি হলো ট্যালেন্টের জাহাজ বলতে পারি যে। আর ভাবলাম যে এই জাহাজে চড়তেই হবে, তা না ছাড়া কোনো উপায় নাই। তো সেখান থেকেই কোডম্যান মিরিতে আসা। আমি কোডম্যান বিডি নিয়ে আমি কিছু রিসার্চ করি, তো সেই রিসার্চে যা দেখি তা হলো তাদের যে সাপোর্ট, তাদের যে সাকসেস রেশিও, ইটস অসাম। সো আসলে মিনাস ভাই হলো ফ্রিল্যান্সিং জগতের একটা নতুন চমক, মানে কি বলবো, ফ্রিল্যান্সিংটাকে নতুনভাবে ভাবতে শিখেছে, জানতে শিখেছে, নতুনভাবে সাকসেস পেতে শিখেছে। তো ইনশাল্লাহ আমিও সাকসেস পাবো মিনাস ভাইয়ের হাত ধরে, সেই আশাই করি। আমার বর্তমান টার্গেট হলো একজন সফল ফ্রিল্যান্সার হওয়া, কারণ ইতিমধ্যে আমি 2 মাস জব করছি একটা সফটওয়্যার কোম্পানিতে। তো আসলে জব ল্যাবটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, আসলে এটা আমার জন্য না জব ল্যাবটা। তো সেখান থেকেই নিজেকে প্রস্তুত করা যে ফ্রিল্যান্সিংয়ে আমাকে সফল পাইতেই হবে। আর মিনাস ভাইরা যেভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে তাতে মনে হচ্ছে যে ইনশাল্লাহ সফল হব আমি, বাকিটা আল্লাহর উপর। আমার ফিউচার স্বপ্ন হলো যে আমার নিজের একটা আইটি ফার্ম থাকবে, আমার আন্ডারে অনেকগুলো এমপ্লয়ি কাজ করবে, তো একটা টিমের মতো আমরা কাজ করব, এটা আমার স্বপ্ন। তো ইনশাল্লাহ দেখা যাক কি আছে সামনে। কোডম্যান মিটির মাধ্যমে যেন একটা সাফল্য পাই নিজের লাইফে, সেই আশাই করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।